আপনাদেরকে সকলকে আজকের এই সুন্দর সকালে আমি স্বাগত জানাচ্ছি। সহব্যবস্থাপনা সংগঠন ও বন বিভাগের সাথে একযোগে কাজ করব। শুধু আগামী দিনে আমাদের শিশুদের জন্য সবুজ সুন্দর দেশ গড়ার জন্য। The German government is committed to continue to support conservation and co-management efforts. The past two decades, USAID has invested $80 million to conserve forests and water bodies and the plants and animals within those forests, the natural treasures of Bangladesh. We hope that US will come up with new funding and we can work together again. আমি চেষ্টা করি সবাই যদি উদ্যোগী হই তাহলে আমরা বিশ্বের মধ্যে একটি উন্নত পরিবেশ বান্ধব সবুজ দেশ আমরা গড়তে পারি। প্রকৃতিকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে কিন্তু আমাদের যত উন্নয়ন হোক এই উন্নয়ন টেকসই হবে না। কমিটি বলে এখন অনেক ভাবে তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং আমরা তারা সক্ষম হিসেবে পরিচয় দিচ্ছে, তাদের সক্ষমতা অনেক বেড়েছে এবং ব্যবস্থাপনা প্রচুর ব্যবস্থাপনার জন্য তারা আস্তে আস্তে তৈরি হচ্ছে। নির্বিশেষে প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। প্রাকৃতিক সম্পদ রক্ষা না করলে আমাদের ভবিষ্যৎ নেই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থাও অন্ধকার। বিভিন্ন প্রশিক্ষণের কথা আপনারা বলেছেন, আমরা আমাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আপনাদের এই প্রাতিষ্ঠানিক সক্ষমতাগুলো কীভাবে বাড়ানো যায় সেগুলো আমরা আমাদের বিষয়গুলো আমাদের ইনস্টিটিউশন বন অধিদপ্তর এগুলো দেখ।